কলকাতার গ্রিস মঞ্চে আয়োজিত হলো মধুমিতা কালচারাল একাডেমির তরফ থেকে একটা সুন্দর অনুষ্ঠান, যাতে বাচ্চাদের সাথে সাথে বুড়োরাও নানা রকমের ডান্স পারফরমেন্স করলেন। মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীমতী শশী পাঞ্জা, তাছাড়া অন্য সামাজিক ও রাজনৈতিক অতিথিরা। আসুন চলবো সোজা ওই অনুষ্ঠানে। সুরজিৎকে এবং নবনীতাকে অনেক অনেক আশীর্বাদ। কালচারাল একাডেমির প্রত্যেকটি যারা অংশগ্রহণকারী শিল্পীরা রয়েছেন খুব সুন্দর খুব ভালো লেগেছে। বছরের শেষে একটা ভালো পারফরমেন্স দেখলাম। শ্রী বাপি ঘোষের সমস্ত ব্যবস্থাপনায় আজকে গ্রিস মঞ্চে একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান একাডেমির বছর হলেও আমার মনে হয় যেমন একাডেমির স্টুডেন্টসরাও তারা নৃত্য পরিবেশন করেছেন, শিখছেন, যার তথাপি অন্যান্য যারা আছেন অত্যন্ত উন্নত মানের নৃত্য এবং সবটাই মানে এটা একটা কাহিনীটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আজকে প্রথমে বলি, আজকে আমাদের ইনস্টিটিউশনের দ্বিতীয় বর্ষ উদযাপন হচ্ছে গ্রিস মঞ্চে। আর আজকে কর্মসূচির মধ্যে আমরা নৃত্যের মালায় পুরো অনুষ্ঠানটা সেজেছি, মানে সাজিয়েছি। যেমন প্রথমে আমরা নটরাজ বন্দনা এবং আমার মাকে শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। তারপরে থাকছে বিভিন্ন নৃত্যানুষ্ঠান, আমার ছোটো ছোটো ছেলেমেয়েরা আসলে এই কারণে বলি, কারণ আমার কাছে আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমার সন্তানের মতো, তাই সেক্ষেত্রে আমার ছেলেমেয়েদের পারফরমেন্স। আর তারপরে রয়েছে সিনজনের নির্দেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের আমি কবিতা অবলম্বন একটি নৃত্য আলেখ্য। আর আজকে বিশেষ চমক রয়েছে মহাভারতের প্রেক্ষাপটে কৃষ্ণ আর অর্জুনের সখ্যতা নিয়ে একটি নৃত্যনাট্য, যেটার নৃত্য নির্দেশনা দিয়েছেন আমার গুরু শ্রী গহিমসেন বরা। দীপিকা হল দেবাশী, সরি, অমিত দাশগুপ্ত, আর ভাষ্যে রয়েছিলেন দেবাশিস দা, দেবাশিস বসু। আমরা খুব এক্সাইটেড, এখনও কী হবে, এখন হাফ রেডি হয়েছি, জানি না। যদি আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা থাকে নিশ্চয়ই আমরা এই প্রোডাকশনটা অনেকবার করব, এই আশা করে রাখি। আমার নাম সুরজিৎ ঘোষ, আমি মধুমিতা কালচারাল একাডেমি। আর আজকে আপনারা এত সুন্দর অনুষ্ঠান সব উপস্থিত, কি বলছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এটা দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান। এবারে আমাদের প্রোডাকশন নাচছে, মেন যে প্রোডাকশন নৃত্যনাট্য, আগেরবার যিনি মন সামঙ্গল কাব্য হয়েছিল, এবারে একদমই অথেন্টিক একটি ধ্রুপদী। আগেরবার ছিল লোক ফর্ম, এটা পুরো ধ্রুপদী। নাম হলো অনুষ্ঠানটি ছিল সখা। এটা অর্জুন এবং কৃষ্ণের যে সখ্যতা ছিল, বন্ধুত্ব ছিল, সেই নিয়ে গল্পটা। গল্পটি রচনা করেছেন অমিত দাশগুপ্ত, নৃত্যরূপ দিয়েছি আমি কহিমসেন বরাদ এবং আমার সাথে আমার ছাত্র সুরজিৎ ঘোষ। মিউজিক অ্যারেঞ্জ করেছে আমাদের দেবজিৎ ঘোষ এবং ঋত দত্ত। সমস্ত অনুষ্ঠানটির যে রেকর্ডিং, অ্যারেঞ্জমেন্ট, মিক্সিং, এডিটিং সমস্ত কিছু করেছে
এখন অনুষ্ঠান চলছে, বাচ্চাদের বিভিন্ন রকম আইটেম হচ্ছে, ক্লাসিক্যাল থেকে ফোক থেকে রবীন্দ্র থেকে সমস্ত কিছু নিয়েই আমাদের আজকে নৃত্যের দাঁড়ি সাজিয়েছি আমরা। তা আপনাদের দর্শকদের ভালো লাগলেই আমরা সার্থক হব। ঈশ্বরের কাছে আপনারা কামনা করুন আমাদের এই যে উদ্যোগ সেটা যেন সাফল্য। আমার নাম করিনু সিং।